বেশ কয়েকদিন থেকে দাপট দেখাচ্ছে শীত, এতে ব্যাপক ভোগান্তিতে নগরের হতদরিদ্র আর ভাসমান মানুষ। কনকনে ঠান্ডায় নির্ঘুম রাতে তাদের অপেক্ষা একটি কম্বলের। ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে বিচ্ছিন্নভাবে শীত বস্ত্র বিতরণ করলেও তা পর্যাপ্ত নয়। রাত যত বাড়ে তত তীব্র হয় শীত। মাঘের বাঘপালারও শীতে বিপর্যস্ত ঘরহীন মানুষ, ঠান্ডার সাথে লড়াই করে কাটে নির্ঘুম রাত। রোকসানা পারভিন ও জেসমিন আক্তার দুই বৃদ্ধা, হাড় কাঁপানো শীতে ফুটপাতে খুঁজছেন ঘুমানোর জায়গা। শীত পোশাকের আশায় অনিশ্চিত অপেক্ষায় রাত কাটে তাদের। আমগত দরকার কেডা দেব বাবা, কম্বল দিলে খাবার লাখা বলি করে আর পাওয়া যায় না, বুড়ো মানুষ ধাক্কা দিয়ে হালাই থাকি, একটু খাতা আছে হে গাই দিয়ে থাই। নগরে কেউ কিছু দেয় নাই, আমরা শীতে অনেক কষ্ট করি, শীতের পোশাক লাগে, সবই তো লাগে বাবা। রাতে কি কাজ দিয়ে ঘুমান? এই যে বস্তাটা আছে এটা। আলো ঝলমলে মেট্রো সিটিতে এমন ভাসমান মানুষ নেহায়েত কম নয়। এই শীতে যাদের নেই একটু উষ্ণতা, বাজান ভারী ঘর থাকলে রাস্তাঘাট তাইছি, রাস্তাঘাট থাকি সালাম উড়ে দেয় ঠান্ডা মতে উষ্ণতা। আর শীত করে হুতি বের ভাই নাই দেন না, এখন কি আর ছেলে মেয়ে যার যার তার তারই হয় না, পেট চলে না আঙ্গেরে ভাত দিই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। নগরের ছিন্নমূল মানুষের জন্য বিচ্ছিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিছু ব্যক্তি বা সংগঠন, তবে তা যথেষ্ট নয়। আমার মেয়ের এক বছর পূর্ণ হলো, তো সেই উপলক্ষে আমরা চিন্তা করলাম যেহেতু মানুষ কষ্ট পাচ্ছে রাস্তায়, এর আগে একদিন আমরা ঘুরে গিয়েছিলাম তো ওই দিন দেখলাম রাস্তায় অনেক মানুষ শুয়ে আছে, তো মনে হলো যে আমরা তো ঘরোয়াভাবে নিজেদের জন্য কিছু করব, তো পাশাপাশি যদি মানুষের জন্য কিছু করতে পারি। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।